নমস্কার, সুপ্রভাত, আমি সুমানা, সকলকে শুভ মহানবমী। পুজো এলো, দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেল। আজকে নবমী আর মা আমাদের সাথে একটা দিন আছে মোটে। তো এদিক ওদিক করে তো বেশ ভালোই ঠাকুর দেখা হলো, কিন্তু আশেপাশের ঠাকুরগুলোই দেখা হয়নি। তাই ভাবলাম আজকে সকাল সকাল স্নান করে সুধাকে নিয়ে একটু আশেপাশের ঠাকুরগুলো দেখে আসি। সুধা ষষ্ঠীতে এসেছে কিন্তু ওকে নিয়ে একদিনও কোথাও বেরোয়নি। তো আজকে ভাবলাম যে আজকে নবমী, তো ওকে একদিন তো ঘুরিয়ে আনতেই হবে। পুজোতে এসেছে, অথচ ওকে না ঘোরালে ওর সাথে একটু নিষ্ঠুরতাই করা হবে। তো ওকে নিয়ে আশেপাশে দু একটা ঠাকুর ঘুরিয়ে আনবো, যেগুলো দু চার মিনিটের হাঁটা পথ, সেগুলোতেই যাচ্ছি আমরা। পুজোর কটা দিন আপনাদেরকে সেভাবে আমি ব্লগ দিতে পারছি না, কেননা এখানে আসার পর আমার একটু টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, যার জন্য আমি রেগুলারলি ব্লগ দিতে পারছি না। তো তার জন্য আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করছি যে যে প্রবলেমটা হয়েছে তাড়াতাড়ি সেটা সমাধান করে আপনাদের সাথে আবার পুনরায় পুরনো ছন্দে ফিরতে। তাহলে চলুন ঠাকুরটা সুধাকে একটু দেখিয়ে আনি। নিচে নেমে এসে দেখি পলতা আর পুঁইশাক এসে হাজির, কেননা নবমীর দিন খেতে হয়, আর বাপি সকাল সকাল মাটনও নিয়ে চলে এসেছে। ষষ্ঠীর দিন আসার পর থেকে সুধা দারুণ ফর্মে আছে, কেননা এখানে আসার পর থেকে ও প্রচুর আদর খাচ্ছে। আমরা এখন যাচ্ছি মুক্তারপুর স্কুলে ঠাকুর দেখতে, কেননা মুক্তারপুর স্কুলের ঠাকুরটাই আমার বাড়ি থেকে কাছাকাছির মধ্যে পড়ে। বাড়িতে আমরা সবাই প্ল্যান করলাম যে দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে টোটোতে করে সুধাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবো, কেননা সুধাকে নিয়ে তো বাইকে চড়ার অভ্যেস নেই, তার উপর ঠাকুর দেখতে বেরোলে তো একটু ভিড়ভাট্টার ব্যাপার থাকবেই। আর টোটো চড়তে তো আমার খুব ভালো লাগে, যখন কলেজে পড়তাম তখনও টোটো চড়তে, অটো চড়তে ভীষণ ভালো লাগতো, আর এখনও খুব ভালো লাগে। মুক্তারপুর স্কুলে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা এখন এলাম নোরতলায় ঠাকুর দেখতে। তবে যার জন্য ঠাকুর দেখতে আসা হলো সেই ঘুমিয়ে গেছে। অগত্যা সুধার হয়ে আমরাই ঠাকুর দেখছি, আরও আশেপাশে দু একটা ঠাকুর ছিল কিন্তু ঘুমিয়ে গেছে, তো আর নিয়ে যাব না ওকে, এবার বাড়ি ফিরে যাব। সুধাকে স্লিং এর মধ্যে আটকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরে এসে স্লিং থেকে ওকে যেই নামিয়েছি ওর ঘুম ভেঙে গেছে। আধ ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে ফুল ফর্মে চলে এসেছে ও, এখন খুব খেলবে, তাই আমি এই রসুনগুলো ছাড়াতে বসে গেলাম। আর বাড়ি ফিরে এসে দেখলাম রমাদি তো বহু কিছু রান্না করে ফেলেছে। রসুন ছাড়িয়ে দিয়ে আমি সুধাকে খাওয়াতে বসে গেলাম। এখানে আসার পর থেকে সুধার ঘুমের খাওয়া দাওয়ার সব স্কেডিউল খেটে গেছে, ও কিছুতেই এখন সলিড খেতে চাইছে না, ওকে বিভিন্নভাবে এন্টারটেইন করে এখন খাওয়াতে হচ্ছে। রমাদি এখানে নবমী স্পেশাল কচু পলতা পুঁইশাকের তরকারি করে ফেলেছে, আর মাটনটা বাকি আছে, মাটনটা যদিও বাপি রান্না করবে আজকে। এই সমস্ত কিছুর মধ্যে সুধার আজকে একটা নতুন গিফট চলে এসেছে পুজোর, যদিও এসে থেকে প্রচুর গিফট পাচ্ছে তবু এই স্ট্রলারটা তারই মধ্যে একটা। এখন বাজছে বেলা 12:30 মতো, তবে লাঞ্চের প্রিপারেশন কিন্তু এখনো তুঙ্গে। আমি সুধাকে নিয়ে বাইরের বারান্দায় একটু ঘোরাঘুরি করছিলাম, তখন দেখলাম কুমারী স্নান করাতে নিয়ে যাচ্ছে। সকালে যে মুক্তারপুর স্কুলের ঠাকুরটা দেখে এলাম, ওখানের কুমারী এটা। আমরা লাঞ্চ করে সবাই ওপরে গিয়ে একটু রেস্ট নিয়ে ঠিক করছি যে এবার রেডি হয়ে নিই, সবাই ঠাকুর দেখতে বেরোবো। তখনই এরকম ঝোড়ো হাওয়া দিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাস আর কি, নবমী শেষ। এত বৃষ্টির পর ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই সুধাকে নিয়ে টোটোতে করে আর কেউ বেরোতে চাইল না। নবমী শেষ হয়ে গেল মানে পুজোও শেষ হয়ে গেল, মায়ের এবার যাবার পালা। সন্ধেবেলা তাই বসে বসে বারবার মনে পড়ে যাচ্ছে, নবমী নিশি গো তুমি আর যেন পোহাইও না, দুঃখিনী মায়ের প্রাণে আর ব্যথা দিও না। আজ বিজয়া দশমী, তাই সকলকে শুভ বিজয়া এবং আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন আমি রেডি হয়ে সুধাকে নিয়ে একটু সুধার দাদুর বাড়ি যাব,
কেননা গোটা পুজোতে তো ওকে নিয়ে যাওয়া হয়নি, শুধু আমি হেসি ঘুরে এসেছি। মা বাপি আমার বোন ওকে দেখে গেছে, কিন্তু ওকে নিয়ে ওর দাদুর বাড়ি ঘুরে আসা হয়নি। মা দুর্গা সপরিবারে মরতে এসেছেন, আর বাড়ির মেয়ে যদি কয়েকদিনের জন্য বাবার বাড়ি না যায় পুজোতে, তাহলে তো একটু মন খারাপ হবেই মা বাবার। তার উপরে সুধাকে এতদিন ভিডিও কলে দেখে এসেছে, আর পুজোতে একদিন না ঘুরিয়ে আনলে সবার মন খারাপ তো হচ্ছেই। তাই ভাবলাম যে বিজয়া দশমীর দিনে একবার কিছুক্ষণের জন্য ওকে নিয়ে ঘুরে আসবো। আমি তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিন্তু সুধা দাদুর বাড়ি যাবে বলে রেডি হয়ে আবার এখানে ঘুমিয়ে গেছে। ও এবার উঠলে কিছুক্ষণ পর ওকে নিয়ে বেরোবো আমরা। কিছুক্ষণ আগেই দেখলাম বৃষ্টি হচ্ছে একটু। গতকাল তো বৃষ্টির জন্য পুরো নবমীর বিকেলটা মাটি হয়ে গেল, কিন্তু আজকেও দেখছিলাম বেলার দিকে বৃষ্টি হচ্ছে। এখন যাই হোক, লাকিলি বৃষ্টি হচ্ছে না। আমরা ভাবছি এখনই বেরিয়ে যাব, যদি সুধা উঠে যায়, নইলে আবার বৃষ্টি পেলে ওর অসুবিধা হয়ে যাবে। সুধা এখানে এসেও নতুন উদ্যমের সাথে আরও আনন্দ করতে শুরু করে দিয়েছে। আসলে আশেপাশে অনেক নতুন নতুন লোকজন দেখতে পাচ্ছে, তো তাই আরও খুশি হয়ে গেছে। সুধা দাদুর বাড়িতে এসে প্রচুর খেলেছে, খেলে এখন টায়ার্ড হয়ে ও ঘুমিয়ে গেছে। আমি ভাবলাম ও ঘুমোচ্ছে, এখন একটু চটপট আশ্রমে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, আজকে আশ্রমে খাওয়া দাওয়া করে আস্তারা রামকৃষ্ণ সেবা সংঘ এবং সারদা মাতৃসংঘের ব্যবস্থাপনায় এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো এবং দশমীর দিন নরনারায়ণ সেবা হয়। বিগত 6 বছর ধরে এখানে দুর্গাপুজো হচ্ছে। তো আমার বিয়ের আগে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর বেশিরভাগ সময়টাই কেটেছে আশ্রমে। গত বছর তো পুজোতে থাকতে পারিনি, কিন্তু এবছর যখন ঠিক করা হচ্ছিল যে পুজোতে বাড়ি যাওয়া হবে, তখনই মনে মনে ঠিক করেছিলাম যে পুজোতে গিয়ে দশমীর ভোজটা আমি এখানেই সারব। আধ ঘন্টা অপেক্ষা করার পর লাস্ট ব্যাচে আশ্রমে সবাই মিলে আমরা একসাথে খেতে বসলাম। বাড়িতে বসে খাওয়া আর সবার সাথে ব্যাচে বসে এরকম হই হই করে খাওয়ার অনুভূতিই আলাদা। খাওয়া দাওয়া করে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এলাম। খেতে খেতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা এবার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, কেননা সুধাকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে ভয় লাগছে। এখন কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছে, এবার ভাবছি ওকে নিয়ে বেরিয়ে যাব। সুধা তো এখানে এখনও ঘুমোচ্ছে, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো নয়, যখন তখন বৃষ্টি চলে আসছে। তাই ওকে একটু জোর করেই ঘুম থেকে তুলে বাড়ি নিয়ে যাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা। তো এখন আমি একটু আশ্রমে যাচ্ছি সবাইকে বিজয়ার প্রণাম করতে, কেননা দুপুরের দিকে তো মায়ের বাড়ি গেছিলাম, ওখানে বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছিলাম। তো সন্ধ্যাবেলা আধ ঘন্টার জন্য একটু যাচ্ছি, ওখানে বিজয়ার প্রণাম করে বাড়ি ফিরে আসবো। তাহলে চলুন যাওয়া যাক। এখন বাজে 7:30। মা আর কিছুক্ষণ পর আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন। মায়ের বরণ এখনও শুরু হয়নি, এখনও প্রস্তুতি চলছে। আশ্রমে এখন শিব মন্দিরে আরতি হচ্ছে। শিব মন্দিরে আরতি শেষ হয়ে গেলেই মায়ের বরণ শুরু হয়ে যাবে। তারপর সিঁদুর খেলা, ধুনুচি নাচ, এগুলো তো আছেই। আশ্রমে মায়ের বিসর্জন খুব রাত করে হয় না, 9টা থেকে 9:30 মধ্যে হয়ে যায়। তবে আমি বিসর্জন পর্যন্ত থাকবো না, কেননা বিসর্জন দেখতে আমার একদম ইচ্ছে করে না। তাই আমি বিসর্জনের আগেই বাড়ি চলে যাব। দশমীর সকাল থেকে এই আকাশে বাতাসে যেন বিষাদের সুর ভেসে বেড়ায়। মন যেন কিছুতেই মানতে চায় না যে মা আর কিছুক্ষণ আছে আমাদের সাথে। সত্যি বলতে কি, বিদেশের মাটিতে এই অনুভূতিটা আসে না। মায়ের যত কাছে আসি অনুভূতিটা তত দৃঢ় হয়, তত গাঢ় হয়। 4 দিনের আনন্দের রোশনাইকে মা নিভিয়ে দিয়ে সপরিবারে কৈলাসে ফিরে যাচ্ছেন। মাতৃসাধক রামপ্রসাদ তার রচনায় যথার্থই বলেছেন, আমায় বলে বলুক লোকে মন্দ কারোর কথা শুনব না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। বরণের পালা শেষ হয়েছে, এবার সবাই সিঁদুর খেলায় মেতেছে। আর কিছুক্ষণ পর ধুনুচি নাচও শুরু হয়ে যাবে। তবে আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা কিছুক্ষণের মধ্যেই এবার বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মা তুমি আবার এসো চারিদিক আলো করে।
তুমি আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর সুস্থভাবে সুস্থ মনে তোমার যেন এভাবেই আমরা আরাধনা করতে পারি। কোনো বছরই আমি বিসর্জন দেখি না, তাই এবছরও এর অন্যথা করলাম না। আশ্রমের সবাইকে বিজয়ার প্রণাম জানিয়ে বাড়ির জন্য বেরিয়ে এলাম। বাড়ি ফিরে এলাম, মায়ের বিসর্জন পর্যন্ত থাকতে ইচ্ছে করলো না। সকলকে আবারও শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনাই করি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। নমস্কার, শুভরাত্রি।